পূর্ব বর্ধমান ও নদিয়ার মাঝে বন্ধ হলো ফেরিঘাট। জলস্তর বৃদ্ধির ফলে দুই জেলার প্রশাসনের সিদ্ধান্তে ভাগীরথী নদীর ওপর বন্ধ করা হলো ফেরিঘাট। কয়েকদিনের টানা বর্ষণে ভাগীরথী জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে পূর্ব বর্ধমান এবং নদিয়া দুই জেলার প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ হলো ভাগীরথীর উপর নৃসিংহপুর ফেরিঘাট। ফলে বন্ধ সমস্ত ধরনের জল পরিবহন, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, সমস্যায় পড়েছেন মানুষজন। কয়েকদিনের লাগাতার বর্ষার জেরে খাল বিল পুকুর জলে পরিপূর্ণ। ভাগীরথী নদীর পার ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই। নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসেবে রয়েছে এই ভাগীরথী। ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ চিকিৎসা এবং বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ নদীপথ। তবে অতিবৃষ্টির কারণে দুই জেলার জেলাশাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসেবে একমাত্র এই জলপথ নৃসিংহপুর ফেরিঘাট। জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তে দুই জেলার মানুষজন পড়েছে বিপাকে। লঞ্চ ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার বিচুলি মাছ কাঁচা আনাজ বিশেষ করে চাল ধান ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সামগ্রী এমনকি পেশায় এবং চাকুরিরত নিযুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্ট সমস্যায় পড়েছেন। তারা জানেন না কতদিনের জন্য বন্ধ থাকবে জলপথ। সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলেই সূত্রের খবর। অসুবিধা তো হচ্ছে, মানে কালনা এমার্জেন্সি কাজ ছিল, তো যেতে পারবো না এখন। এই সন্ধ্যেবেলা পেশেন্ট ভর্তি আছে আমার, হ্যাঁ যাওয়ার আছে, রক্ত দেওয়ার ব্যাপার আছে, তখন যেতে পারছি না। প্রশাসনের নজর দেওয়া উচিত যে যাতে এই বিষয়গুলো না আগামী দিনে হয়। আমি যে বিপদে পড়লাম আজকে, প্রশাসন যে গাফিলতি এটা বোঝা গেল পরে। আমি রক্ত দিতে যাব, হ্যাঁ তো আর পাচ্ছি না, হসপিটাল যাব আমি, তো কি করব। দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে ভাগীরথীর তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা, আর সেক্ষেত্রে এই দুটি ঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। একদিকে অজয় নদের জল বাড়ছে, অন্যদিকে দুর্গাপুর ব্যারেজের 70,000 কিউসেক ছাড়া জলে নদিয়া পূর্ব বর্ধমান দুই জেলার ভাগীরথী তীরবর্তী বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে নদিয়ার শান্তিপুর চৌধুরীপাড়া নৃসিংহপুর হাউস সাইট কলোনি মেথিরডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির কারণে। সাহেবডাঙ্গার বাসিন্দা নাউসাদ ধাবক বলেন, নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নিরাপত্তার কারণে ফেরিঘাট হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। আগে থেকে প্রচার করলে যাত্রীদের সুবিধে হতো। এটা একটু আগে থেকে ঘোষণা করলে ভালো হতো, হঠাৎ করে একটা ইয়ে করলো, মাইকে ঘোষণা করলো, ওপার থেকে মাইকে একটা আওয়াজ আসলো যে ঘাট বন্ধ। এবার ঘাট বন্ধ হলে তো একটা টাইম থাকে, সেই টাইমটা না করেই বললে বন্ধ। তারপর অনেক মানুষ এখানে জমে গেল, তারপর কিছু কিছু মানুষ চলে গেল, কিছুক্ষণ পর একটু সিভিক আসলো কটা দিয়ে এই মাত্র একটা ট্রলার গেল, ওইটা আবার রিটার্ন আসবে। শেষ মুহূর্তে একটা চালানো হয়েছে, শেষ মুহূর্তে একটা চালানো হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।